হ্যালো বন্ধুরা, ফ্লিপকার্ট ডিজাইন টেনশনে আমি তোমাদের বন্ধু মলয়। তো আজকের ভিডিওতে তোমাদের দেখাবো একটা সিম্পল নেকলেস। দেখতেই পাচ্ছ তোমরা, ডিজাইনটা আমি নিয়ে রেখেছি, আর মার্কিস একটা আর একটা সিঙ্গেল করে, ঠিক আছে? তো ভিডিও শুরু করার আগে আবারও তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নিউ স্টুডেন্ট, নিউ ভিউয়ার্স, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বেশি বেশি বন্ধুদের শেয়ার করো, ঠিক আছে? তো চলো তোমরা দেখো কিভাবে সিম্পল নেকলেসটা বানাই, ঠিক আছে? দেখো আগে এটা দেখো, পিকচারটা দেখো, আমি মুভ করে আগে সেন্টারে মোটামুটি 0 ইঞ্চিটা সেন্টারে আমি নিয়ে নিয়েছি। দেখো শত প্রথমে তোমাদের বলছি, তোমরা এটা মাথায় রাখবে, নেকলেস বানাবার আগে কিন্তু তোমরা একটা সার্কেল নিয়ে নেবে, ঠিক আছে? সার্কেলটা কত নেবে? 110, ঠিক আছে? 110 mm। এই সার্কেল নেবে 0 ইঞ্চিটা 110 সেন্টিমিটার, ঠিক আছে? এটা হচ্ছে নেকলেসের গলার মাপ, ঠিক আছে? নেকলেসের গলার মাপ কিন্তু 110 mm, ঠিক আছে? তা এর হাফ হয়। তো এবার আমি এটাকে ডিজাইনটাকে 3D করে বড় করে নিচ্ছি, ঠিক আছে? চলো দেখো, দেখতেই পাচ্ছ, দেখো একটা সিঙ্গেল লাইন নিচ্ছি 0 ইঞ্চিটা সেট, ঠিক আছে? দেখো এই রোটের নিলাম, ঠিক আছে? রোটের নিয়ে ডিজাইনটা মোটামুটি একটু ডিজাইনটা ট্যাব আঁকা আছে, কিন্তু তোমাদের এটা ঠিক করে নিতে হবে, ঠিক আছে? তো তোমরা কীভাবে ঠিক করবে, এই যে কালারটা দেখছো, কালারটা মোটামুটি সেন্টার করবে, ঠিক আছে? এটা মোটামুটি দেখো, এটা মোটামুটি সেন্টার আছে। এবারে একটু ছোট করে নেব, 0 ইঞ্চিটা দেখো, এটা মোটামুটি মাপ হবে, ঠিক আছে? তার জন্য তোমাদের কি করতে হবে, মোটামুটি একটা দাঁড়াও, একটা ড্রপ কলের নিয়ে নিই আমি, আমার সব জায়গায় কলেক্ট করাই আছে, রাখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা মনে করলে, তোমরা যেসব কাজ বানাও মোটামুটি, তোমরা মনে করলে একটা পেজ করে রাখবে, সব ধরনের মিক্স কলের থাকবে, ঠিক আছে? তো সি ভি, ঠিক আছে? এবারে এই পাথরটা মাপ হতে পারে, ঠিক আছে? চলো 0 ইঞ্চিটা দেখতে পেলে এই আমি দেখো দেখতেই পাচ্ছ। এবারে দেখো এই যে নেকলেসটা, এই নেকলেসটা
सिंगल लाइन ने कॉर्ड चालू कर कॉर्ड कॉर्ड ठीक है यहाँ नेकलेस हाफ ठीक है। तो तुम्हारा देखते नेकलेस हाफ पर्त ही आमदा से हाफ पर्त ही करते हैं ठीक है। तो ये डिजाइन टाइम एक कलर सिलेक्ट कर चलो एवे कि करब देखो एबारे एक टू डी करब ठीक है। ये देखो बंधुरा कार्वे गलम कार्वे गए देखो ये इंटर कार्व नब नहीं देखो मोटामोटी लेवेले मोटामोटी सार्केल लेवेले मोटामोटी एक कार्व टानब ठीक है। देखो य मोटामोटी एक कार्व टानब ये कार्वटा हमें रिवल मे नब ठीक है। मोटामोटी एट देखे रिवल मे नब देखो फटोटा हाइट कर देखो एवर ये कार्वटा एवे से हमें मोटामोटी सार्केल लेवल मोटामोटी करार चेष्टा करब ठीक है। तो देखो मोटामोटी हमें एक सार्केल लेवल करार चेष्टा करजे एखाना एकटू मैं फेलसे देवे क्यों एकदम गला मैं एट समस्या है कपटे जाए तो यह मोटामोटी हिसाब से पॉइंट हिसाब एकटू फेलसे देवे ठीक है। और ये मोटामोटी देखो ये मोटामोटी तुम्हारा सेंटारे रखार चेष्टा कर मोटामोटी से हिसाब तुम्हें एक बनिए नीते और ये नेकलेसटा एक कलेटर माध्यम किन्तु तुम्हारा मोटामोटी सबकटा कलेट बसिए नीते पारो एकसाथे ठीक है। तो देखते एक कलेट नहीं रेखे एखे तो ये हमें कार्व कर हिसाब से करब ठीक है। तो देखो सिंपल बेपार ठीक है। तुम्हारे हमें बोले थी जेको जिन जी तुम्हारा मन करो सिम्पल सिम्पल जदि मन करो कठिन कठिन ठीक है कोनो किछु बेपार ना एटा मोटामोटी नीते हबे सेफटा एकटू सेफटाई मेन ठीक है। तुम्हारा प्रत्येक भिडियोते किन्तु आमि बोलेई थाकि जे कोनो काजे नेचार खालटा नेचार नेचारटाई मेन बेपार ठीक है। तो एबारे चलो एक कलेक्टा तो कपि कर सेंटर दौरे मोटामोटी आगे एक बसिए दी ठीक है। इनियार्ट चालू कर सेंटर बसिए दिल एब देखो डिजाइनटा नहीं आसि यहाँ मोटामोटी देखो मोटामोटी एर जगह ये बसिए निचि ठीक है। एवे और एक कपि कर ठीक मोटामोटी देखते कार्वे मध्यखने बसाना चेष्टा करब ठीक है। देखो ये सेंटर चालू कर लेंटर चालू कर जस्ट तुम्हारे सिम्पल आइडिया तुम्हें देर चेष्टा कर देखो सेंटर धरे देखो मोटामोटी एट यम हुए देखो ये हमें कार्व करब देखो ये कार्वे है कि देखते हैं ना किन्तु तुम्हारे एक सजिए सेपे करते हैं ठीक है। तो ये निल कार्व यटा नब मोटामोटी देखी कतगुलो एटा
আছে কলের, ঠিক আছে 40টা আগে নিচ্ছি, দেখতে পাচ্ছ এটা এটা সেন্টার নিলে হবে না, আমি মোটামুটি তাহলে একটু ধারে নিয়ে গায়ে নিচ্ছি, দেখো এই গায়ে নিচ্ছে একদম, একটু দেখে নেবো এই গায়ে নিয়ে, দেখবো এটা কি আছে, অ্যারি অ্যারি কাটবে আসবে কি না, ঠিক আছে ফটোটা একবার নিয়ে আসি, দেখতেই পাচ্ছ সেইভাবে কিন্তু পারফেক্টভাবে আমাদের এটা এ করতে হবে, ঠিক আছে। তো চলো আমি কার্ভটার পয়েন্টটা ঠিক করে নিই, দেখো এটা যদি তুমি অ্যারি কার্ভে করতে চাও তাহলে তোমাকে সেইভাবে কিন্তু এটা পারফেক্টভাবে করতে হবে, ঠিক আছে, যদি আসে তো আসবে, নাহলে কিন্তু তোমাদের সাজিয়ে করতে হবে, ঠিক আছে। তাহলে আমি একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা আসবে কি না আসবে, ঠিক আছে, নালে একটা একটা তোমাদের এটা এ করতে হবে। চলো এটা সিলেক্ট করে এ প্রেস করবো অ্যারি কার্ভ, ঠিক আছে, এটা মোটামুটি দেখো এখানটা একটু ভালো আসছে কিন্তু এটা বেশি হয়ে যাচ্ছে, তো চলো কম দিই এই কার 36টা আরো কম দেবো 32টা দিয়ে দেখি, দেখতে পাচ্ছ এবার তোমাদের বলছি কোথায় সমস্যা আছে, ঠিক আছে, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড করে কিন্তু তোমাদের এটা একটু রোটেট করতে হবে, ঠিক আছে, এই এই কার্ড 32 তোমরা দেখতেই পাচ্ছ যেটা ওইখানে সমস্যা হচ্ছে, ঠিক আছে। তো তোমরা মনে করলে যতটা পর্যন্ত ভালো আছে ততটা ঠিকঠাক রেখে বাদ বাকি জায়গা তোমাদের কিন্তু অ্যাডজাস্ট করতে হবে, এটাই কিন্তু নিয়ম, ঠিক আছে, যেটা আসবে আসবে ঠিকঠাক, যেটা আসবে না তোমাদের কিন্তু এটা অ্যাডজাস্ট করতে হবে, দেখো মোটামুটি এটা 32 নিয়েছি, এটা একটু বাড়িয়ে নেব, এরি কার্ড দুটো বাড়িয়ে নিলাম, আরও গ্যাপটা একটু কমে যাবে, ঠিক আছে, দেখতে পাচ্ছ মোটামুটি গ্যাপ কীরকম আছে, দেখো কোথা থেকে গ্যাপ খারাপ আছে আমি বলে দিচ্ছি, দেখো গ্যাপ বলতে মানে টায়ার মার্কার, ঠিক আছে, এই দেখো এই গ্রুপ কিন্তু আলাদা হয়ে গেছে, গ্রুপ করে নিতে হবে এই কার্ভ এরি কার্ভে কিন্তু গ্রুপ একাবার ছেড়ে যায়, ঠিক আছে, তোমাদের সেটা ঠিক করে নিতে হবে, দেখো এটা দেখো আমি একটা করে গ্রুপ করে নিচ্ছি, মোটামুটি যতটা ভালো এসছে ততটা আমি
বুক করে নিচ্ছি মোটামুটি। তারপরে কিন্তু আমাকে সেই হিসেবে সাজাতে হবে, ঠিক আছে? দেখো মোটামুটি সবটাই করে নিচ্ছি গ্রুপ, কেননা একই ব্যাপার হবে। দেখো এটা এক্সট্রা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপ করে নিচ্ছি, যাতে ঠিকঠাকভাবে কাজটা করা যায়, ঠিক আছে? গ্রুপ করাইছিল কলারটা, কিন্তু এই কার্ভে পরে কিন্তু কোনো কোনো গ্রুপ করা জিনিসও ছেড়ে যায়, ঠিক আছে? তো সেই জন্য এটা এক্সট্রাভাবে খাটতে হচ্ছে। চলো এবারে আমরা দেখে নেব কোথা থেকে মিস্টেক আছে, ঠিক আছে? মোটামুটি এখান থেকে ঠিকই আছে। দেখো আমি একটু করে জাস্ট রোটেট করে দিচ্ছি, দেখো তোমরা কিন্তু ভালোভাবে ধ্যান দিয়ে দেখো, ঠিক আছে? যদি মনে করো সিম্পল সিম্পল, ঠিক আছে? দেখো তোমাদের তোমাদের আবারও বলি কথাটা, ইউটিউবে এখন যা চলছে ক্যাট ডিজাইনের ট্রেনিং নিয়ে, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই দেখো তোমরা কতটা ঠিক দেখো কতটা ভুল দেখো, তোমরা ডিসাইড করবে, ঠিক আছে? এখন বেশিরভাগ ক্যাট ডিজাইনাররা কিন্তু কমপ্লিট মানে কাজকে কমপ্লিট করিয়ে তোমাকে বোঝাবে, ঘুরিয়ে দেখিয়ে এই করতে হবে ওই করতে হবে, সেটা কিন্তু তোমরা আদৌ বুঝতে পারবে না, ঠিক আছে? আমি যেভাবে তোমাদের একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যেভাবে কাজ তৈরি করে তোমাদের দেখাই, আমার মতন তোমাদের কেউ দেখাবে না, ঠিক আছে? তো তোমাদের এটাই আমি রিকোয়েস্ট করব, তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো, যাতে আমার ভিডিও দেখে ক্যাট ডিজাইনের কাজ শিখতে চায়, ঠিক আছে? খারাপ ভিডিও দেওয়ার মতো মানুষ অনেক পাবে, ঠিক আছে? কিন্তু একটা ঠিকঠাক ভিডিও এই যুগে খুব কমই আছে, মানে ঠিকঠাক ইউটিউবে তো অনেক ফেক চলছে, ঠিক আছে? এই করলে ভাইরাল হয়ে যাবে, ওই করলে ভাইরাল হয়ে যাবে, এই এখানে দাও এই দাও ওখানে ওই দাও, কিন্তু বেশিরভাগই মানে ফেক, ঠিক আছে? কোনোটাই কোনো কিছু নয়, কিন্তু আমি যেটা তোমাদের দেখাই আমি তো তোমাদের জন্যই ভিডিও বানাই, তো তোমাদের বলবো তোমরা কোনটা ভালো কোনটা খারাপ তোমরাই ঠিকঠাক ডিসাইড করো। জাস্ট আমার মনে হলো তোমাদের বলার, তাই বললাম, ঠিক আছে? দেখো আমি কিন্তু এই যে ভিডিও করি তোমাদের দেখাই, আমি কিন্তু আমার জবে ডিউটি বাইরে কিন্তু যেটুকু টাইম পাই তোমাদের জন্য বার করার চেষ্টা করি, যাতে তোমরা কাজ শিখতে পারো, ঠিক আছে? তো আমি সবই দেখাবো এক সময় তোমাদের কীভাবে আমি ভিডিও করি, ঠিক আছে? তো তোমরা পাশে থেকো, দেখলে কী সমস্যাটা ছিল আগে, কীরকম টায়ার বাঁকা ছিল, কীরকম আমি এটা
একটু রোটেট করে করে ঠিক করলাম। দেখতে পাচ্ছ তোমরা, এখানে দেখো এই এইটা দেখো, এখানে এটা রায়নো হিস্ট্রিটা চালু করা থাকলে তুমি, তোমাদের বলে দিচ্ছি, তোমরা জানো কি জানি না, একটা জিনিস, যে কোনো জিনিস, ধরো আমি এইটা এইটা আমি কপি করি বা সাজাই, যে কোনো যাই করি না কেন, আমি এটাকে যদি ঘোরায় প্রত্যেকটা ঘুরবে, মানে একটা জিনিস নিয়ে করলে, যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো বুঝতে পারবে, আমি তোমাদের এটা দেখিয়ে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি, শিখে নাও, এটা কিন্তু মাথায় রেখো, এই যে দেখো রায়নো হিস্টোরি, দেখো আমি এই কালারটাকে হালকা রোটেট করছি, দেখো সাইডে পাশের সাইডেগুলো দেখো কেমন সরে যাচ্ছে একটু করে, দেখতে পেলে কন্ট্রোল জেড, দেখো আবার সেরকম হয়ে গেলো, কিন্তু এই যে রায়নো হিস্ট্রিটা চালু আছে বলে এটা হচ্ছে, এটা বন্ধ করে দেবে, তাহলে কিন্তু তোমাদের এই সমস্যাটা হবে না, যদি কারোর হয়ে থাকে বলে দেখলাম, ঠিক আছে। তো এবারে চলো দেখতেই পেলে কীভাবে এটা করে নিল, গলার সিঙ্গেল লাইনের স্টোনের, এবারে মার্কি সেটটা করবো, দেখো চলো তার আগে সেভ করে নিই, নেকলেস, ঠিক আছে, এবারে ডিজাইনটা নিয়ে আসি, দেখো এটাকেও সেম ওরকম করার চেষ্টা করব, দেখতে পাচ্ছ এটাও সেম, এটা কপি করলাম, কপি করে কোনো ব্যাপার না, জাস্ট সাজিয়ে নেবে, এটা আমি 2.5 দিয়েছি মার্কিস মনে হচ্ছে, ঠিক আছে আবার তবু দেখে নিচ্ছি, এটা 2.5 সাইজ আছে, এটা একটু 3-6 দিলেও ভালো হতো, চলো অসুবিধা নেই, এটাই তোমাদের দেখাচ্ছি, তোমাদের আমি আইডিয়া দিই বা প্রসেস বলে দিই, তোমরা দেখতেই পাচ্ছ আমি ভিডিও বানা প্লাস তোমাদের কাজও শেখাই, ঠিক আছে, তোমাদের যেগুলো মনে হবে যে হ্যাঁ এগুলো আমার শেখা দরকার সেগুলো তোমরা নোট করবে, অবশ্যই নোট করতে ভুলবে না, তোমাদের আমি প্রত্যেকবারই বলে থাকি নোট হচ্ছে মাস্ট দরকার, ক্যাট শেখার জন্য কিন্তু নোট কিন্তু অবশ্যই দরকার, নোট না করলে, নোট না প্র্যাকটিস করলে কিন্তু তোমরা হারগিস কাজ করতে পারবে না, মাথায় রাখতে পারবে না, ঠিক আছে। তো চলো এটা আমি কটা আছে গুনে নিই, ঠিক আছে, যতগুলো আছে ততগুলো আমি, দেখো এখানে গুনে নিচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, ঠিক আছে, 21টা আমি দেখি, 21টা এই বলে করে দেখি, এই সরি এই কার্ভ দেখি, এই কার্ভ, দেখতে পেয়েছ কি সমস্যা, এগুলো কিন্তু তোমাদের সম্পূর্ণ
হাতে করতে হবে, ঠিক আছে? তার জন্য কি করতে হবে দেখো, এটা চলো কপি, দেখতে পাচ্ছ? কন্ট্রোল জেড করছি, ঠিক আছে? চলো দুটোকে নিয়ে কপি করছি, গ্রুপ করে নিলাম, করে নিয়ে দেখো মোটামুটি এরকম জায়গায় বসাচ্ছি। দেখো সেইভাবে তোমরা কিন্তু সেইভাবেই এটা বসিয়ে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? লাস্টে যা করার লাস্টে করবে, কিন্তু আগে ঠিকঠাকভাবে বসিয়ে নেওয়ার চেষ্টা করবে। দেখো এটা সমস্যা হচ্ছে, তার জন্য তোমাদের এরকম রোটেট করতে হবে, ঠিক আছে? রোটেট না করলে কিন্তু হবে না, দেখতে পাচ্ছ? কাজ অনুযায়ী মার্কিজ যে পাথর আছে বেশিও হতে পারে, সাজানোটা হচ্ছে মেন কাজ, ঠিক আছে? তোমরা হয়তো ভাববে, তোমরা নিজে প্র্যাকটিস করলে তাহলে বুঝতে পারবে যে কোন কাজে কাজ আছে কি নেই। যতই সিম্পল কাজ হোক কিন্তু কাজটা কিন্তু বানাবার দিক দিয়ে কঠিন নয়, ঠিক আছে? কিন্তু টাইমের দিক দিয়ে কিন্তু অনেকটাই, ঠিক আছে? একটা ডিজাইন ঠিকঠাকভাবে সাজাতে গেলে কিন্তু ভালোই টাইম নেয়, তোমরা দেখতেই পাচ্ছ। আমি সেইভাবেই সাজানোর চেষ্টা করছি, ডিজাইনটা আমি হাইড করছি এখন। দেখো হাইড করে তাড়াতাড়ি বসাতে সুবিধা হবে, দেখো রোটেট করছি, মুভ সাজানোটা হচ্ছে মেন ব্যাপার। দেখো আমি সেইভাবেই পারফেক্টভাবে সাজানোর চেষ্টা করছি যাতে তোমরাও বুঝতে পারো, আমি কিন্তু সেইভাবেই চেষ্টা করছি তোমরা যাতে বুঝতে পারো। আমিও মনে করলে মানে ঝাঁকমাক করে সাজিয়ে তোমাদের দেখিয়ে দিতে পারতাম, কিন্তু না, আমি চাই না সেরকম কাজ তোমাদের শেখাতে বা দেখাতে, ঠিক আছে? যে কোনো কাজেরই একটা টাইমের ব্যাপার থাকে, তো আমিও চাই যে তোমরা একটু টাইম নিয়ে করো কিন্তু পারফেক্ট করার চেষ্টা করো, ঠিক আছে? চলো মুখ নিয়ে
দেখতে পাচ্ছ কিভাবে আমি সাজাচ্ছি। এটা যেহেতু আমি ডিজাইন নিয়ে করছি, হয়তো পাথর যা আছে পাথর থেকে একটু বেশিও খেতে পারে, এটা কোনো ব্যাপার না। ঠিক আছে, আমি দেখতেই পাচ্ছ তো ডিজাইনের থেকে একটু ছোট সাইজেরই করছি। এটা 3-6 সাইজ হলে ভালো হতো মনে হচ্ছে, কিন্তু আমি 2.5 নিয়ে করছি যাতে তোমরা বুঝতে পারো। পাথর কম বেশি কোনো ব্যাপার না, যখন কোনো কাজে স্যাম্পেল দেবে পারফেক্ট হলেই বেটার। ঠিক আছে, কিন্তু আমি তো ফটো নিয়ে করছি তো এটা হতেই পারে একটু 19-20, কিন্তু ডিজাইন সেম হতে পারে, পাথর একটু কম বেশি হতে পারে। দেখো প্রত্যেকটা আলাদা আলাদা করে কিন্তু সাজাতে হচ্ছে। ঠিক আছে, সাজানোটা হচ্ছে মেন কাজ। ঠিক আছে, দেখো একটা, যেহেতু আমি দুটো মার্কিস নিয়ে একটা গ্রুপ করে নিয়েছি, গ্রুপ করে নিয়ে এবারে এটা ধরেই আমি কিন্তু সেভাবে সাজাচ্ছি, প্রবলেম না হওয়ারই কথা। তো দেখো তোমরা বুঝতেই পারছ ডিজাইনটা কি হতে যাচ্ছে। দেখো কোনো জিনিস, তোমাদের একটা কথা বলি, কোনো জিনিস মানে কোনো স্যাম্পেল স্যাম্পেল যদি তোমরা হাতে পাও সেটা একদম এ টু জেড, মানে সব জায়গায় এ থেকে জেড পর্যন্ত সব জায়গায় মাপজোক করে তোমরা কিন্তু করতে পারো। ঠিক আছে, কিন্তু তোমরা যদি একটা ডিজাইন পাও, ডিজাইন হয়তো সেম হতে পারে কিন্তু তাতে কোনো কারিগর নেই যে পারফেক্ট পাথর বসাবে, পারফেক্ট মানে ওয়েট হবে। ঠিক আছে, হ্যাঁ হয়তো ওয়েটটা হয়তো অনেক কিছু 3D করে কমিয়ে অ্যাডজাস্ট করতে পারবে। ঠিক আছে, আর পাথরটা কিন্তু নাও হতে পারে। একটা কাজ যখনই একটা স্যাম্পেল হয়ে বেরিয়ে যাবে তার মতন কিন্তু সেম টু সেম ডিটো কেউ করতে পারে না। ঠিক আছে, 19-20 থেকে যায় কোনো কাজে, তো এই হচ্ছে ব্যাপার। কেউ যদি বলে থাকে একদম আমি 100-এর মধ্যে 100% পুরো কমপ্লিট করবো, তো আমি তোমাদের বলছি সেটা ভুল। ঠিক আছে, ডিজাইন সেম হতে পারে কিন্তু এই নয় যে তাতে পাথর সেম বসাতে পারবে। হ্যাঁ, যেগুলো সহজ সিম্পল সেগুলো কিন্তু পাথর সেম হতে পারে, কিন্তু যেগুলো হবার নয় সেগুলো কিন্তু হবে না। ঠিক আছে, কারণ দেখো এখানে এইখানে এখানে এতগুলো পাথর আছে, তার মধ্যে হয়তো জুম করে করে কিন্তু কোনো না কোনো একটা হয়তো মিসিং হতে পারে। ঠিক আছে, জুম করলে হয়তো গোনা যেতে পারে। ঠিক আছে, একটা হয়তো 19-20 হতে পারে, কিন্তু তার জন্য ডিস্টেন্স অনেকটা থেকে যাচ্ছে, তো সেই কারণে একটু গ্যাপের প্রবলেম হতে পারে। তাহলে আমি দেখো দেখো এখানে ডিজাইনটা দেখেছো, এখানটার মধ্যে এন ছেড়ে দিয়েছে। ঠিক আছে, তো আমি
এটা আমি আমার মতন ভাবে একটু করে দিচ্ছি, যেটা দেখতে ভালো লাগে। ঠিক আছে, দেখাবো তোমাদের। কীভাবে একটা সিম্পল নেকলেস, আমি তোমাদের বলেইছি যে প্রথমে আমি কিন্তু সিম্পল সিম্পল ভিডিও কিছু দেখাবো, যেগুলো যারা নিউ স্টুডেন্ট তাদের পক্ষে সুবিধা হয়, আর কারো রিকোয়েস্ট থাকে অনেক কিছু, তো আমি তার মাঝে রিকোয়েস্টের ভিডিও ছাড়ছি কিছু। ঠিক আছে, দেখো এটা কিন্তু কটা আছে, এবার আমি তবু এবার দেখে নেবো। ঠিক আছে, দেখো মোটামুটি ডিস্টেন্সটা দেখতেই পাচ্ছ তোমরা, দেখো এগুলো কিন্তু প্রত্যেকটা সাপোর্ট দিতে হবে। ঠিক আছে, তো দেখো দেখো এটা কিন্তু এখানে লাস্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর একটা কলেট আমরা মনে করলে এটা বাড়িয়ে দিতে পারি। চলো এটা আনগ্রুপ করে নিই, আনগ্রুপ করে এটা ডিলিট করে দিয়ে এবারে এই কলেট একটা আমরা একটা এক্সট্রা এখানে বাড়িয়ে নেব। ঠিক আছে, দেখো এখানে আছে, এখানে এক্সট্রা আছে, তো সেই কারণে আমরা দেখিনি কটা, 21টা হওয়ার কথা লাইন। ঠিক আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ, একটা লাইন বেশি খেয়েছে। ঠিক আছে, এক সরি একটা পিস বেশি খেয়েছে, হিসাব মতো ঠিকই আছে। চলো এবারে তোমাদের দেখাই, দেখো চলো সেন্টারে একটু কাজ বাকি আছে, এটা কমপ্লিট করিনি। এটা আমরা রোটেট করে এটা আমরা একটা কপি করে নিয়ে এ সিলেক্ট করব, রোটেটে যাব, সেন্টার 45 এন্টার। ঠিক আছে, দেখলে এটা দেখতে পেলে এখানটা মোটামুটি ঠিক আছে, এখানটা একটু গ্যাপটা এসি ধরি এই মুখ এই সেন্টারটা বন্ধ করে দিচ্ছি।
সিলেক্ট দেখো মোটামুটি গ্যাপ ঠিকই আছে, তার মধ্যে একটু তোমাদের চোখের আন্দাজে মোটামুটি দেখে নিতে হবে, ঠিক আছে? এটা কিন্তু নিয়ম, দেখো তোমরা কিন্তু ভিডিও কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিন্তু ভালোভাবে ফলো করে, ভালোভাবে ধ্যান দিয়ে শুনে কিন্তু সেইভাবে কাজ করবে, ঠিক আছে? নাহলে কিন্তু তোমরাই প্রবলেমে পড়বে, তখন কাজ করতে তোমাদেরই সমস্যা হবে, ঠিক আছে? আমি 100% চেষ্টা করছি যাতে তোমরা কাজ শিখতে পারো, ঠিক আছে? তো এটাই আমার তোমাদের কাছে বলার। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে তোমাদের বুঝিয়ে সেইভাবে কাজটা শেখানোর চেষ্টা করছি, কিন্তু তোমরা যদি কোনো জায়গায় মিসিং করো তোমাদেরই সমস্যা হবে, আমার কিছু মানে মানে কি বলবো তোমাদের, আমি তো তোমাদের আপ্রাণ চেষ্টা করছি তোমরা যাতে কাজ শিখতে পারো, তোমাদের সেভাবে একদম এ থেকে জেড পর্যন্তই মানে শেখানোর চেষ্টা করব আর শেখাবো, ঠিক আছে? আর ভিডিও তোমরা জানো যে আমি কীরকম ধরনের ভিডিও বানাই, প্রথম থেকে লাস্ট পর্যন্ত কাজ 2D থেকে আরম্ভ করে কাজ ফিনিশ পর্যন্ত আমি তোমাদের ভিডিও করে দেখাই, ঠিক আছে? তো এইটা একটু বড় হলে ভালো হতো, ঠিক আছে? এটা মোটামুটি এবার এখানে সাপোর্টের ব্যাপার আছে, ঠিক আছে? এবার সাপোর্ট তোমরা কিভাবে ইয়ে করবে, তোমাদের সাপোর্টের ব্যাপারটা আমি বলে দেবো। সাপোর্ট কিন্তু তোমরা দিতে ভুলবে না, আমি তোমাদের বই বই করে বলছি, সাপোর্ট যদি না দাও কোনো কাজে কিন্তু অনেক সমস্যা হতে পারে, ঠিক আছে? তোমরা যাই যেই পার্টিরই কাজ করো না কেন তাদের কিন্তু বড় ধরনের লস হতে পারে, সাপোর্ট হচ্ছে মেন, ঠিক আছে? আমাদের গরিবদের কাছে যেরকম ঝালার শোল্ডারের ব্যাপার থাকে, আমাদের কিন্তু ক্যাটে কিন্তু সাপোর্টের সেটা কাজ লাগে, ঠিক আছে? বইতে কাজে শোল্ডার করা ছালা যেটা বলে সেটা কিন্তু আমাদের ক্যারে কাজে সাপোর্ট দেওয়া বলে, ঠিক আছে? তো সাপোর্ট অবশ্যই দেবে যাতে প্রবলেম না হয়। তো চলো আমি ডিএনটা হাইড করে নিচ্ছি, হাইড করে নিয়ে চলো মোটামুটি দেখতেই পাচ্ছ এটা আমি সম্পূর্ণ নিজে আন্দাজ বুঝে সাজালাম, মোটামুটি মিলেই গেছে, জাস্ট একটা পাথর মার্কেজ পাথর বেশি হয়েছে, ঠিক আছে? তোমরা সেইভাবে চেষ্টা করবে, হালকা 19-20 চলবে, ঠিক আছে? কিন্তু একদম মানে কম বেশি চলবে না, হালকা 19-20 চলে যাবে, কাজ ঠিকঠাকভাবে সাজিয়ে নেওয়ার পর কিন্তু তোমরা ভালোভাবে ধ্যান দিয়ে কাজটা আবার একবার চোখ বুলিয়ে নেবে যে হ্যাঁ কোথাও কিছু ভুল আছে কিনা, গ্যাপ বলো বাদ বাকি শেপ বলো একটা ব্যাপার থাকে, ঠিক আছে? সেই ব্যাপারটা তোমরা কিন্তু মিসিং করবে না, এটা কিন্তু আমাদের সব থেকে মেন ব্যাপার। কাজ তোমরা যতভাবে যত ভালোভাবে টাইম দিয়ে করবে বা নেচার দিয়ে করবে সেই হিসেবে কিন্তু কাজ সাকসেস হবে বা ভালো কাজ দাঁড়াবে, ঠিক আছে? যদি তাড়াহুড়ো করে কাজ করো কাজের কিন্তু কোয়ালিটি ভালো হবে না, তোমাদের আমি বলে দিচ্ছি।
তোমরা মিলিয়ে নিও, ঠিক আছে? যে দাদা হ্যাঁ এরকম কথাটা ঠিক বললো কি ভুল বললো, কোনো কাজ তাড়াহুড়ো করার চেষ্টা করবে না। টাইম লাগুক, তোমরা যেহেতু এখন যারা শিখছো টাইম লাগুক চলবে, কিন্তু সময় দেওয়ার চেষ্টা করবে, সরি ফিনিশিং করার চেষ্টা করবে, ঠিক আছে? দেখতে পেলে এবারে এবারে দেখো আমি সাপোর্ট দেবো, ঠিক আছে? আজকে আমি সাপোর্ট সাপোর্ট কীরকম দিতে হবে, কোথায় কোথায় দিতে হবে সেটা সেখান পর্যন্তই দেখাবো, ঠিক আছে? তো দেখো আমি একটা কুটি বানিয়ে নিচ্ছি, ঠিক আছে? ওয়ান এন্টার, 1.2 এন্টার, মোটামুটি দেখো এক চান্সে কিভাবে এই যে মার্কেসগুলো আছে, দেখো এই যে মার্কেসগুলো আছে এক চান্সে কিভাবে সাপোর্ট লাগাবে তোমরা, ঠিক আছে? যেমন দেখো দেখো এটা কিন্তু আমি কুটি করছি, ঠিক আছে? আমাদের এটা কুটি বলে, এটা সলিডে গিয়ে এক্সট্রু কার মোটামুটি দেখো দুটো মতন আমরা এটা কুটে দিয়ে নিচ্ছি, ঠিক আছে? এবার এটাকে একটু চ্যাম্পার মেরে নেবো, চ্যাম্পার মেরে নিলে কি কুটিটা উপর থেকে একটু ফ্যান্সি লাগে, ঠিক আছে? 0.35 এন্টার, এটা যে চওড়া আছে চওড়া ভাগটা উপর থেকে একটু কম লাগে চ্যাম্পার মেরে দিলে, ঠিক আছে? তো দেখো আমি এই কালার সেট করছি, দেখো এক চান্সে কীভাবে কুটিগুলো বসেছি। দেখো তোমাদের আমি যেগুলো মেন মেন অপশান টুলস সেগুলো কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি, ওর মধ্যে অনেক আমাদের কাজে লাগে, কাজে হয় মানে কাজ হয়, ঠিক আছে? ট্রান্সফর্মে অনেক কাজ আছে তোমাদের দেখিয়েছি দেখাচ্ছি, তোমরা ফলো করতে থাকবে প্রত্যেকটা, সারফেস বলো সলিড বলো, ঠিক আছে, কার্ভ বলো ট্রান্সফর্মার বলো, আরও অনেক টুলস আছে সেগুলো তোমরা স্টেপ বাই স্টেপ শিখে যাবে, ঠিক আছে? কিন্তু একটা টুলস মানে একটা এই যে ট্রান্সফর্মার আছে, ট্রান্সফর্মার মধ্যে অনেক কিছু অপশান আছে, তোমাদের দেখিয়েছি কোনটা কী কাজ, ঠিক আছে? তোমরা কিন্তু সেগুলো কিন্তু অবশ্যই নোট রাখবে। এই যে দেখো ওরিয়েন 3.0, ঠিক আছে? দেখো সিলেক্ট করলাম, এই এন চালু করলাম, দেখো যেখানে তোমরা একটা জিনিসকে সব জায়গায় ইউজ করবে, মানে এই জিনিসটা তোমরা সব জায়গায় ইউজ করবে, তাহলে কিন্তু ঠিকঠাক হবে। দেখো এই দেখো এনটা চালু করে এখানে এন, এটা এটা তিন জায়গায় ক্লিক করলাম, এই কুটিটা সিলেক্ট করে আমরা কিন্তু এখানে সেম তিন জায়গায় দেখো তোমরা শেখো, ঠিক আছে? আমি চাই তোমরা শেখো, দেখো এটা কিন্তু সবাই জানে না, ঠিক আছে? তোমরা যারা নতুন তোমরা ভালোভাবে শিখে যাও, তোমাদের অনেক কাজে লাগবে, ঠিক আছে? দেখো এক এক চান্সে কিরম আমি কুটিগুলো বসাচ্ছি, দেখো যেখানে ধরবে কিন্তু একই জায়গায় ধরতে হবে, ঠিক আছে? তবে কিন্তু সব কিন্তু সাপোর্ট একই নেবে। দেখো আমি কুটিগুলো কিরম
इजी भावे बसाची। एटा जी तुम्हारा सिंगल सिंगल भावे बसाते जाओ प्रचुर टाइम लेगे जाबे, अनेक ब्यापार आछे, तुम्हारा ना ट्राई करले बुझते पारबे ना जे कि ब्यापार आछे। अनेक किछुई सोजा अनेक किछुई शक्त, माने शक्त एवं ब्यापारटाके एकटा कथा आछे ना, ठीक आछे? তো সেই জন্যে তোমাদের বলা যে তোমরা আমার ভিডিও দেখবে, ফলো করবে, ভালোভাবে একটু শুনবে, আর ভিডিও লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত, সরি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমরা ভালোভাবে দেখার চেষ্টা করবে, ঠিক আছে? দরকারে তোমরা বারবার, মানে বারবার দেখার চেষ্টা করো কোনো যদি ডাউট থাকে বা কোনো যদি শেখার থাকে, ঠিক আছে? দেখো খুব তাড়াতাড়ি কিরম আমি সাপোর্টগুলো বসিয়ে দিচ্ছি। দেখো তোমাদের জয়েন্টের জয়েন্টের ভিডিও তোমাদের এর আগে আমি দেখিয়েছি, ঠিক আছে? জয়েন্ট কত ধরনের হয়, কি কি হয়, কোয়ালিটির জয়েন্টটা তোমাদের দেখিয়েছি। তোমরা নিশ্চয়ই তোমরা জয়েন করে নিতে পারবে, ঠিক আছে? আর তোমাদের ভাগটাও আমি দেখিয়ে দেবো, কটা ভাগে ভাগ হতে পারে এটা। এবার এইটা দেখো, এই কপি করলাম, সেম দেখো, মোটামুটি এরকম জায়গায় নিয়ে নেওয়ার চেষ্টা করবে। নিয়ে সেম ওরিয়েন 3 পয়েন্ট এন্টার চালু করবে, এই ক্লিক 3 জায়গায়, ঠিক আছে? এটা এটা কিন্তু একটু, মানে কি বলবো, এটা কিন্তু একটু এদিক ওদিক হবে, কিন্তু ওটা তোমরা লাস্টে অ্যাডজাস্ট করে নিতে পারবে, কারণ এটা কোর হয়েছে, ঠিক আছে? দেখো খুব খুব তাড়াতাড়ি তোমাদের চোকার ভিডিও দেখানোর চেষ্টা করব। অনেক বন্ধুর চোকার ময়ূরে পিককের রিকোয়েস্ট আসছে, এটা দেখাচ্ছে উল্টো জায়গায় ধরা হয়ে গেছে বলে, এটা নিল না, ঠিক আছে? এটা সিলেক্ট করছি, এটা সিলেক্ট করে সেম 1.3 মানে এখানে এখানে চলো, দেখতে পাচ্ছ উল্টো জায়গায় যদি ধরে যায় সেটা কিন্তু সমস্যা হবে, এরকম করে কিন্তু তোমরা মনে করলে সবকটা সাপোর্ট ঠিকঠাকভাবে, যত জায়গায় সাপোর্ট দরকার তত জায়গায় কিন্তু তোমাদের দিয়ে দিতে হবে, ঠিক আছে? দেখো সাপোর্টগুলো আমি কেমন বসাচ্ছি, সাপোর্ট কিন্তু মেন দরকার, ঠিক আছে? যাই কাজ করো না করো কিন্তু তোমাদের সাপোর্ট কিন্তু মেন দরকার,
সাপোজ যদি কোনো জায়গায় মিস্টেক করো বা কোনো বড় ভুল করে ফেলো, কিন্তু সেই কাজে সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? কাজ ক্যাম্প কিন্তু হাতে চলে আসবে, কেননা যেই কাজটা ধরো একটা বড় পেন্ডেন্ট করলে, পেন্ডেন্টের অনেক জায়গায় ধরো সাপোর্ট দাওনি, সেটা কিন্তু অনেক বড় ভুল হয়ে যাবে। সাপোর্ট কিন্তু সব জায়গায় তোমাদের চেক করে নেওয়া দরকার, যে হ্যাঁ সব জায়গায় সাপোর্ট পড়েছে কি না। তোমরা দেখো এটা ভুল জায়গায় ধরে নিয়েছি বলে এটা এরকম হলো, এখানে 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 এখানে, ঠিক আছে? দেখো ইলাস্ট্রেটরটা বসিয়ে দিচ্ছি, দেখো এখানে এখানে কিন্তু সাপোর্ট হবে, ঠিক আছে? এখানে আমি প্রত্যেকটা এখন জুড়ে দিলাম, যেখানে যখন যখন জয়েন হবে সেখানে কিন্তু এটা ছেড়ে দিতে হবে, ঠিক আছে? মানে এখানটা ফ্রি রাখতে হবে, এগুলো এখন প্রত্যেকটার সাথে জুড়ে আছে, ঠিক আছে? যেখানে জয়েন্টের পয়েন্ট হবে সেখানে কিন্তু তোমাদের এটা জয়েন করতে হবে, মানে ফ্রি করতে হবে। তো চলো দেখো মোটামুটি দেখো এখানে যে মার্কেজগুলো ছাড়া আছে এখানে কিন্তু কোয়ালিটির সাথে জুড়তে হবে, ঠিক আছে? আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি, এটা কিন্তু তোমাদের আমি সেইভাবে দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছ কিভাবে চলো এবারে এটা বসানোর চেষ্টা করি, এটা ওরিয়েন্ট 2.0, ঠিক আছে? এই সেন্টার চালু করলাম, এই সেন্টার, এই সেন্টার, ঠিক আছে? এই সেন্টার, এই সেন্টার, দেখো কীভাবে খালি আমি কুটি সাজাচ্ছি, ঠিক আছে? এই সেন্টার, এই সেন্টার কুটি কিন্তু অনেক রকমভাবে সাজানো যায়, তোমাদের কিন্তু সেটা প্ল্যান করতে হবে, মানে আইডিয়া মারতে হবে, ঠিক আছে? যে কীভাবে সাজালে সুবিধা হবে প্লাস ভালো কাজটাও দাঁড়াবে, ঠিক আছে? দেখো তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, একটু যদি অন্য জায়গায় ধরে যদি তোমরা ক্লিক করে ফেলো তাহলে কিন্তু ওটা সমস্যা হবে, ঠিক আছে? অর্থাৎ ঠিকঠাক জায়গায় ধরে তোমাদের সেম যেটা প্রথমে স্টার্ট করবে, যেটা যেখান থেকে ধরে স্টার্ট করবে, কিন্তু তোমাদের পয়েন্টটা কিন্তু সেই জায়গাতেই ধরতে হবে, ঠিক আছে? তো
জাস্ট সাপোর্টগুলো কোথায় কোথায় হয় দেখালাম, ঠিক আছে। নেক্সট ভিডিওতে কিন্তু আমি এই সাপোর্টটা আর জয়েনের অপশানটা আর ভিজিল যদি পাই তো আমি তোমাদের দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। তো আজকে আমি জাস্ট মার্কেসের সাপোর্টগুলো, মার্কেস কোয়ালিটির সাপোর্টগুলো আর গোল্ড কোয়ালিটির সাপোর্টগুলো আমি তোমাদের দেখাচ্ছি। এটা যদি একসাথে তোমাদের দেখাতে যায় ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে, সেই জন্য মোটামুটি দেখো এখান থেকে একটু সমস্যা হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, এগুলো কিন্তু রোটেট করে সেইভাবে সরাতে হবে, ঠিক আছে। দেখো এবার আমরা নিচের দিকে নেবো, ঠিক আছে। ওপর দিকে একটু সমস্যা হচ্ছে, এবার নিচের দিকে নেবো ওরিয়েন টু পয়েন্ট, ঠিক আছে। এই সেন্টার, এই সেন্টার, এখানে তাড়াতাড়ি হবে, দেখো কোথায় কোথায় নিচ্ছি দেখতে পাচ্ছ। প্রথমে যেখান থেকে স্টার্ট করবে নেক্সট কিন্তু সেখানে সেখানে তোমাদের ধরতে হবে, তবে কিন্তু পারফেক্ট হবে, ঠিক আছে। আর যেগুলো একটু টায়ার বাঁকা থাকবে সেগুলো কিন্তু তোমাদের অ্যাডজাস্ট করে ঠিকঠাকভাবে বসাতে হবে, ঠিক আছে। দেখো এগুলো কিন্তু একটু একটু টেরা হয়েছে, সেটা তোমরা লাস্টে অ্যাডজাস্ট করে বসাতে পারবে। ঠিক আছে চলো এবারে দেখি কোথায় 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 প্রবলেম হয়েছে। মোটামুটি চলো চলো দেখতেই পাচ্ছ আমি কিভাবে রোটেট করে করে ঠিকঠাক মোটামুটি নিয়ে আসছি ঠিকঠাক করে। দেখো সব ধরনের তোমাদের কাজ শেখানোর চেষ্টা করবো আমি, তোমরা ভিডিও দেখতে থেকো আর
বন্ধুদের শেয়ার করতে থাকো, ঠিক আছে? যারা ক্যারিয়ারের কাজ শিখতে চায় তোমরা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালোভাবে দেখার চেষ্টা করো, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়, ঠিক আছে? আর নোট করতে কিন্তু তোমরা থেকো, ঠিক আছে? নোট করতে কিন্তু তোমরা ভুলবে না, নোট হচ্ছে মাস্ট, ঠিক আছে? এই ক্যাডে যদি তোমরা প্রথম প্রথম যদি না নোট করো কিন্তু তোমাদের সমস্যা হবে, ঠিক আছে? আমিও যখন একসময় কাজ শিখেছিলাম নোট করেই কাজ শিখেছিলাম, সম্পূর্ণ পড়াশোনার মতন, এটা যত তাড়াতাড়ি মাথায় ঢোকাতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু তোমরা কাজ শেখা ফার্স্ট হবে, ঠিক আছে? একটা যে কোনো জিনিসের ফার্স্ট মিডিয়াম মিডিলের ব্যাপার থাকে, তোমরা কিন্তু সেটা 100% চেষ্টা করো যে আমরা কত ফাস্ট তাড়াতাড়ি কাজ শিখতে পারবো, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, ভালোভাবে, এই নয় যে মানে আবোল তাবোল যা মানে কি বলবো উল্টো পাল্টা ঝাঁকমাক করে, কিন্তু অনেক সবাই যেরকম পরীক্ষায় যেরকম, ঠিক আছে, পরীক্ষা তো সবাই দেয় কিন্তু কতজন ভালোভাবে দেয় সেরকম ব্যাপার আছে। তোমাদের কিন্তু কাজটা ভালোভাবে সেভাবে শিখতে হবে যাতে ভবিষ্যতে প্রবলেম না হয়, ঠিক আছে? সেই জন্যেই তোমাদের প্রত্যেকবারই বলে থাকি যে কাজ কিন্তু ভালোভাবে ধ্যান দিয়ে মন দিয়ে ভালোভাবে করার চেষ্টা করবে। খারাপ কাজ সবাই করতে পারবে কিন্তু ভালো কাজ খুব কম মানুষই পারে, ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখবে তোমরা। তোমাদের যত ভিডিও বাড়তে থাকবে, তোমাদের তোমরা যত দেখতে থাকবে সেই হিসেবে স্টেপ বাই স্টেপ কিন্তু আমি কাজ শিখে যাচ্ছি। আর হ্যাঁ, এটাও তোমাদের বলবো, যত দিন যাবে কিন্তু তোমাদের ভিডিও কিন্তু সেইভাবে আমি দেখানোর চেষ্টা করবো কিন্তু, ঠিক আছে? চোকার থেকে আরম্ভ করে ব্যাসলেট, অ্যাঙ্গেল, রিং তো তোমাদের দেখেছি, আরও দেখাবো আমি। কিন্তু এই নয় যে শুধু আংটি দেখিয়ে যাব, একটা আংটি করলাম, আংটি 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 দেখিয়ে গেলাম, তারপরে ঝুমকা করলাম, ঝুমকা ঝুমকা, এরকম করে কিন্তু আমি দেখাতে চাই না, ঠিক আছে? এটা করলে কী বলো তো, একটা একঘেয়েমি লেগে যায়। কিন্তু তোমার আমি এই জন্যই ঘুরিয়ে ফিরিয়ে সব রকম মিক্সিং করে দেখাচ্ছি, এখন আমি সিম্পল কাজই দেখাচ্ছি, কারণ তোমাদের সুবিধার জন্য, ঠিক আছে? আর যদি কোনো প্যাটার্ন, ধরো ঝুমকা, কোনো ভাই একটা কমেন্ট করেছিল আমাকে, মেসেজ করেছিল যে দাদা শুধু ঝুমকা দেখিয়ে যাও না, রিং দেখিয়ে যাও, তারপরে আবার অন্য কিছু ধরবে সেম দেখিয়ে যাবে, কিন্তু এটা আমার মনে হচ্ছে এটা রং, ঠিক আছে? তো এটা একটা একঘেয়েমি লেগে যায় যে শুধু ঝুমকায় দেখিয়ে যাচ্ছে, ঝুমকায় দেখিয়ে যাচ্ছে। সেই জন্য আমি এটা এরকমভাবে ভিডিও দিচ্ছি না, আমি জাস্ট যেগুলো মনে হচ্ছে যে হ্যাঁ এগুলো দিলে ঠিক আছে, স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? তো এই নয় যে মিক্সিং কাজ দিচ্ছি বলে প্রবলেম হতে পারে তোমাদের, এরকম কোনো ব্যাপার না। একরকমের কাজ দিয়ে গেলে কী সমস্যা হয় বলো তো, তোমাদেরই খারাপ লাগবে যে দাদা খালি ঝুমকাই পারে বা ঝুমকাই দেখে যাচ্ছে, এগুলো আমাদের হয়ে গেছে প্র্যাকটিস বা এগুলো আমরা পেরে যাব। সব রকম তোমরা যদি দেখতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, তোমাদের একটা কাজের আইডিয়া খুলবে, ঠিক আছে? সেটা কিন্তু মাস্ট দরকার তোমাদের। আমি আমার তো কোনো ব্যাপার না, আমি একে আমি কাজ দেখিয়ে যাবো, ঝুমকা ধরো করলাম তো ঝুমকা দেখিয়ে গেলাম, আংটি করলাম তো আংটি দেখিয়ে গেলাম, কিন্তু তোমাদেরও ভালো লাগবে না দেখতে সেটা, যে দাদা খালি শুধু আংটি করে যাচ্ছে, খালি ঝুমকাই করে যাচ্ছে। সব রকমের কাজে একটা আলাদা ব্যাপার থাকে, ঠিক আছে? তোমাদের তো মানে ভিডিও প্রচুর দেখাবো, অপরন্ত ভিডিও দেখাবো তোমাদের, ঠিক আছে? তোমাদের সামনে শেয়ার করবো ভিডিও করে, ঠিক আছে? তোমরা দেখতে থাকো খালি কত রকমের ভিডিও আমি করতে মানে বানাতে মানে কাজ বানাই বানিয়ে তোমাদের দেখাতে পারি। তোমাদের এটাও আমি বলেছি যে আমি বাইরে জব করি, বাইরে জবের পারপাসে যেটুকু টাইম পাই তোমাদের তোমাদের জন্য টাইম বার করে আমি ভিডিও বানাই, আর কিছু না।
ঠিক আছে, দেখতে পেলে মোটামুটি এই কোয়ালিটির লাইনটা আর এই মার্কেসের লাইনটা সাপোর্ট দিয়ে দিলাম। নেক্সট ভিডিওতে তোমাদের এই এই সাপোর্টটা দিয়ে দেখাবো, ঠিক আছে। এটা কিন্তু এর সাথে অ্যাড করতে হবে, এই যে মার্কেসের লাইনটা দেখছো, এই কোয়ালিটির সাথে অ্যাড না করলে কিন্তু এটা আলাদা আলাদা হয়ে যাবে, এখানটা অ্যাড করতে হবে, ঠিক আছে। এটা সাপোর্ট দিয়ে তারপরে জয়েন্ট কোথায় কোথায় করলে ভালো হবে, জয়েন্টের অপশান কি, তোমাদের নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের দেখাবো, ঠিক আছে। তো দেখো আমি এটা জাস্ট মিরার করছি এখন, জিরো এন্টার, সেভ করে নিচ্ছি। দেখতে পেলে সেন্টারে এই কলারটা সাপোর্ট দিতে বাকি আছে, দেখো বন্ধুরা। দেখতেই পাচ্ছ দেখতে পেলে ইংলিশটা ডিএড করে দিচ্ছি তোমাদের, বুঝতে অসুবিধা হবে। চলো এটা আমি কেটে দিচ্ছি, ঠিক আছে। দেখো বন্ধুরা আজকে ভিডিও তোমাদের কিরকম লাগলো একটু কমেন্ট করো, কমেন্ট করে জানিও। আর আবার বলছি তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, ঠিক আছে। আর আমার ভিডিও দেখে তোমরা যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমাদের বলবো একটা লাইক করো আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো যারা ক্যাড ডিজাইনের কাজ শিখতে চায়, ঠিক আছে। তো দেখতে পেলে আজকে ভিডিওটা কমেন্ট করতে তোমরা কিন্তু ভুলো না, ঠিক আছে, কমেন্ট করতে তোমরা ভুলো না। আজকের ভিডিও এখান পর্যন্তই, থ্যাংক ইউ, জয় হিন্দ।